তোমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়ো এই বিশ্ববিদ্যালয়ে পড়াও বিধান, কারণ বিশ্ববিদ্যালয়ে তারা সিলেবাস ছিল না। সম্মানিত শুধু মন্ডলী, এই হচ্ছে আমাদের দেশের শিক্ষিত ব্যক্তিদের পরিণতি। আরেকটি শ্রেণী লক্ষ্য করা যায়, যারা বিদআতকে দুই ভাগে ভাগ করেছে, একটি হলো বিদআতে হাসানা আর একটি হলো বিদআতে সাইয়্যা। বিদআতকে তারা একটি সংকীর্ণতার মধ্যে আবদ্ধ করেছে, বিদআতকে তারা এমন সংকীর্ণতার মধ্যে আবদ্ধ করেছে যে বড় বড় বিদআতকে তারা বিদআত বলে মনে করে না, শবে বরাতকে তারা বিদআত বলে মনে করে না, ঈদ এ মিলাদুন নবীকে তারা বিদআত মনে করে না, তারা মিলাদ করেকে বিদআত মনে করে না, তারা সালাতের পরে সম্মিলিত হাত তুলে মোনাজাত করেকে বিদআত মনে করে না, তারা কতিপয় কিছু জিনিসকে বিদআত বলে আখ্যায়িত করে। সম্মানিত শুধু মণ্ডলী, আর এক শ্রেণীর দেখা যায়, যারা বিদআতের প্রকৃত তাৎপর্য জনগণের সম্মুখে উপস্থাপন করে থাকে, বিদআতের প্রকৃত অর্থ সমাজের মুখে প্রচার করে থাকে, সেটা হলো আমাদের কাছে বিদআত স্পষ্ট, সেটা হলো ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন মা খালাফাতিল কিতাব ওয়াস সুন্নাহ ওয়া আইম্মাতিল ইজমা, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল হওয়া কিতাব তথা আল কোরআনের বিরোধী যে আমলগুলো সমাজে চালু আছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত বিধানের বিপরীত যে কাজগুলো সমাজে চালু আছে, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আমলের বিপরীত যে আমল সমাজে চালু আছে সেটি হলো বিদআত। সম্মানিত শুধু মণ্ডলী, বিদআতের সঠিক অর্থ হলো আমাদের সমাজে যে আমলগুলো শরীয়ত মনে করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য করা হয়। খেয়াল করে শুনুন, শরীয়ত মনে করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যে কাজ করা হয়, যে কাজের পক্ষে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনা নেই, সেটি হলো বিদআত। সম্মানিত শুধু মণ্ডলী, বাংলার জমিনে, শুধু বাংলার জমিনে নয়, গোটা পৃথিবীতে যারাই শিরক এবং বিদআতের পক্ষে বিরুদ্ধে কথা বলেছে, এই বিদআতের সঠিক সংজ্ঞা নিরূপণ করেছে, এই বিদআতের সঠিক পরিচয় জাতির সম্মুখে তুলে ধরেছে, তাদের পরিচয় দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর সহিহ মুসলিমের 1920 নম্বর হাদিস, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুরুহুম মান কাদালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। দুনিয়াতে এমন একটি যুগ আসবে, যখন পৃথিবীতে একটি যুগ আসবে, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে একটি দল সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে, একটি দল সর্বদা শিরিকের বিরুদ্ধে কথা বলবে, একটি দল সর্বদা বিদআতের বিরুদ্ধে কথা বলবে, একটি দল সর্বদা তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলন করবে, একটি দল শুধু সুন্নাহ প্রতিষ্ঠার পক্ষে আন্দোলন করবে। তাদের পরিচয় দিতে গিয়ে তিনি বলেছেন, আল্লাহ রাসূল বলছেন তারা এই কার্যক্রম পরিচালনা করবে, এই কার্যক্রম পরিচালনা করতে করতে তাদের বৃদ্ধাচরণকারী অনেক ব্যক্তির আবির্ভাব ঘটবে, তাদের নিজেদের দলের মধ্যে এই সকল লোক দেখা যাবে, তাদের বিরোধী লোক দেখা যাবে, রাষ্ট্রীয় ষড়যন্ত্র দেখা যাবে, সমাজের ষড়যন্ত্র দেখা যাবে, কিন্তু তারা তাদের ওই কার্যক্রমে ওই সুন্নার পক্ষে বিদআতের বিরুদ্ধে যে সংগঠন, বিদআতের বিরুদ্ধে যে আন্দোলন, শিরকের বিরুদ্ধে যে আন্দোলন, শিরকের বিরুদ্ধে যে কার্যক্রম, বিদআতের বিরুদ্ধে যে কার্যক্রম, সেগুলোর সেই কার্যক্রমের পক্ষে তারা থাকবে। ওহম কাযালিক, এমন অবস্থায় কিয়ামত এসে যাবে, অর্থাৎ কিয়ামতের পূর্ব পর্যন্ত একটি দল শিরকের বিরুদ্ধে কথা বলবে, বিদআতের বিরুদ্ধে কথা বলবে,